বিসমুল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেটার রাইটিং শিখবো এই ক্লাসে হ্যাঁ ইনফরমাল লেটার মানে পার্সোনাল লেটার আব্বুর কাছে ফ্রেন্ডের কাছে এরকম যেমন ধরো এখানে একটা কোশ্চেন আছে দেখো সাপোজ ইউ আর নুরু অর নিপু হ্যাঁ ধরো তোমার নাম নুরু অথবা নিপু এরকম নাম যদি দেয়া থাকে তুমি এই নামটাই ইউজ করতে হবে ছেলেদের নাম বা মেয়েদের নাম তুমি যেটা চুজ করো বাট নিজের নাম দেয়া যাবে না ইয়োর ফ্রেন্ড তোমার একজন বন্ধু দিদার অর দিনা তাদের নাম হয় দিদার না হয় দিনা কুড নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি তোমার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে পারে নাই মানে আসতে পারে নাই বাট তবে হিওর শি সেন্ট ইউ আর গিফট সে তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে নাও রাইট এ লেটার এখন একটা চিঠি লেখো থ্যাঙ্কিং হিম অর হার তাকে ধন্যবাদ জানিয়ে ফর দ্য গিফট এই হলো কোশ্চেন এখন আনসার লিখবো তো পরীক্ষার হলে আমরা কীভাবে কী করবো আসলে সরাসরি দেখে ফেলি হ্যাঁ একটা সাদা পেজ খুলি এই যে তো তোমরা জানো খাতায় আমাদের কি থাকে মার্জিন থাকে তাই না তা আমি আস্ত একটা মার্জিন এঁকে তোমাদেরকে দেখাই একটু দান করো খাতার বা পাশে থাকবে কি একটা মার্জিন আর একটা মার্জিন থাকবে কোথায় উপরে তাই না হ্যাঁ দুটা মার্জিন আঁকলাম এখন কোশ্চেনের নাম্বার দিতে হবে তো কত নাম্বার কোশ্চেন আনসার তো এটা ইচ্ছে করলে কিন্তু মার্জিনের উপরেও দেওয়া যাবে দিলে বরং সুন্দর হয় খারাপ হয় না এ এন এস আনসার ফুল স্টপ টু দা কোশ্চেনের কিউটা বড় হাতের এবং ফুল স্টপ নাম্বারের এন বড় হাতের ও ছোট হাতের এবং ফুল স্টপ কোশ্চেন নাম্বার যত হয় তত ধরো এটা হয়তো নাইন হুম দিলাম এবার দিব ডেট ডেট শব্দটা এক লিখবো কিন্তু ডেট শব্দটা লিখব না আমি লিখে দেখাই ভুলটাই লিখে দেখাই ডি এ টি ই ডেট দিয়ে ধরো তুমি এরকম দিলে থ্রি তারপরে ধরো ফাইভ হ্যাঁ তারপরে টোয়েন্টি ফোর এইভাবে ডেট আমরা দিব না ডেট শব্দটাও লিখব না আমরা ডেট লিখতে গিয়ে শুধু ডেটটাই দিব এবং সেখানে আমরা কি করব মাসের নামটা উল্লেখ করে দিব। ধরো আজকে তিন তারিখ কথার কথা জিরো থ্রি ধরো এটা অক্টোবর মাস ও সি টি ও আর অক্টোবর এবং এই ঠিক একজাক্টলি এইভাবে লিখবো আমরা কোনো কি দিচ্ছি না কোনো কমা টমা কিছুই দিতে হবে না ঠিক আছে এভাবেই তারিখটা দিব দেওয়ার পরে এবার অ্যাড্রেস লিখবো কার অ্যাড্রেস তোমার অ্যাড্রেস যিনি চিঠি লিখবেন তার অ্যাড্রেস তো অ্যাড্রেস নিয়ে তো অস্থির হওয়ার কিছু নেই অরিজিনাল অ্যাড্রেস লিখতে হবে না এ ইউ ইউএস আমি সহজ করে একটা লিখি দেখো ধরো হাউজ নাম্বার কথার কথা টুয়েলভ হুম একদম আন্দাজে লিখলে হবে আরও এডি রোড নাম্বার ধরো ধরো থ্রি কথার কথা রোড নাম্বার থ্রি এলাকার নামটা হচ্ছে ধরো লালবাগ কমা বিয়ে থেকে ঢাকা এই এই লিখে ফেললাম কি লেখা হয়ে গেল এখানে অ্যাড্রেস লেখা হলো কার অ্যাড্রেস তোমার অ্যাড্রেস মানে তুমি চিঠি লিখবে তোমার অ্যাড্রেস যে পাবে তার অ্যাড্রেস কিন্তু না আচ্ছা তারপরে এবার আমরা ওই যে সম্বোধন করব ফ্রেন্ড হোক আব্বু হোক আজকে তো ফ্রেন্ডের কাছে লিখবো তাহলে মাই দিয়ার তোমার ফ্রেন্ডের নাম যেটা কোশ্চেনা দেওয়া আছে সেটা লিখতে হবে দিদার অথবা দিনা হ্যাঁ তো আমরা আপাতত দিনা লিখি দিনা কমা এরপরে আশা করি তুমি ভালো আছো আমি লিখছি একটা লাইন হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালোবাসো ইত্যাদি বলে বলো তারা অনেক কিছু লিখবো হ্যাঁ তো সেদিকে যাওয়ার আগে একটা কথা এখানে একটু বলে রাখি খেয়াল করবা এই যে এখানে যেটা লিখলাম অ্যাড্রেস এবং ডেট এই যে এইটুকু এই পুরাটার একটা নাম আছে লেটারের ক্ষেত্রে নামটা হচ্ছে কি হেডিং এইচ এইচটা ক্যাপিটাল দি এইচ এন জি হেডিং এটার নাম হচ্ছে কি হেডিং মনে রাখবে কিন্তু এই এই যে যে মাই কি এটা এইটুকুর একটা নাম আছে এইটুকুর নাম হচ্ছে সেলুটেশন এস এল ও এন সেলুটেশন এখানে মাই ডিয়ার ফাদার মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ব্রাদার যাই লিখি সেলুটেশন তারপরে এই যে নিচের দিকে যা লিখবো আমি একটু বলি এদিকে তো বিশাল বড় গল্প লিখবো না পুরো ঘটনা বর্ণনা করবো হোপ ইউ আর ডুইং ওয়েল সহ হ্যাঁ এই অংশের নাম হচ্ছে মূল চিঠি যেটা আর কি মূল লেটার যেটা এটার নাম হচ্ছে বডি ঠিক আছে তাহলে এখানে একটা লেটারের কয়টা পার্ট পেলাম আমরা বলো তিনটা পার্ট একটা হচ্ছে হেডিং একটা হচ্ছে স্যালুটেশন আরেকটা হচ্ছে বডি আরও তিনটা পার্ট আছে তো আমি যখন ওটা লিখবো তখন তোমাদেরকে সে বিষয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে এখন আসো আমরা একটা সাদা পেজে হ্যাঁ সেলুটেশন থেকে শুরু করি উপরে অ্যাড্রেসটা আর লেখার দরকার নেই তোমরা তো বুঝতে পেরেছ এটা উপরে লিখতে হবে একটা সাদা পেজ খুলে সেলুটেশন থেকে শুরু করি হ্যাঁ মানে মাই ডিয়ার দিনা থেকে শুরু করি হ্যাঁ তো মার্জিনটা আর টানলাম না এখানে হ্যাঁ স্পেসের অভাব পড়ে যাবে সেই জন্য আমার তো জায়গা কম মার্জিনটা টানলাম না ডাইরেক্ট দেই তোমরা কিন্তু মার্জিন করে দিবে হ্যাঁ মাই তারপরে আশা করি তুমি ভালো আছো হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালো আছো তো ধরো ও একটা চিঠি দিয়েছে চিঠির থেকে তুমি জানতে পারছো যে সে অসুস্থ ছিল বা একটা প্রবলেমে ছিল সেজন্য সে আসতে পারে নাই কথা কথাগুলো এইভাবে লিখতে পারি অ্যাফ আর ও ফ্রম ইউর লেটার তোমার চিঠি থেকে কমা দাও একটা আই কেম টু নো দ্যাট আমি জানতে পেরেছি যে এটা একটা সুন্দর ইংরেজি আই কেম টু নো দ্যাট আমি জানতে পেরেছি যে আমি জানতে পেরেছি যে ইউ ইউর ইন এ প্রবলেম পি আর ও ই ইএম প্রবলেম ই ওয়ার ইন এ প্রবলেম তুমি একটা প্রবলেমে ছিলে সো ইউ

বডি মিসড lot সবাই তোমাকে প্রচুর মিস করেছে তোমার আম্মুও তাকে মিস করেছে এভাবে করে লেখো মাদার মাদার মাই মাদার লিখতে হবে না শুধু মাদার লিখলেই হবে হ্যাঁ মাই মাদার অলসো এস মি আমাকে জিজ্ঞেস করেছে অ্যাবাউট ইয়োগ তোর সম্পর্কে আম্মুও জিজ্ঞেস করেছে কিরে ও আসে না কেন দিনে আসে না কেন ইত্যাদি ইত্যাদি আর কি হাউব সে যাই হোক হাওব্যার মানে সে যাই হোক এখন আসল কথায় আসছে আই রিসিভড আর আই ভি ই আই রিসিভড ইয়োর জি আই এফ টি গিফট আই রিসিভড ইউর গিফট আমি তোমার গিফটটা রিসিভ করেছি গিফটের একটু বর্ণনা তো দিতে হবে একটু কবিত্ব দেখাতে চাচ্ছি এরকম ধরো আফটার কেন জায়গা হবে না আফটার রিমুভিং এম ও আই অ্যান্ড দেন কী লিখে দেখো আফটার রিমুভিং দি পি এ পি আর পেপার কভার মানে গিফটের উপর একটা পেপার কভার ছিল তো আফটার রিমুভিং দ্য পেপার কভার পেপার কভারটা পেপারে ঢাকনিটা রিমুভ করার পরে এ রেড কিউড ডল যে ইউ এম পি ইডি জাম্প আপ এটি গিফট বুঝতে পারছো আশা করি আফটার রিমুভিং দ্য পেপার কভার পেপার কভারের পেপারের ঢাকনিটা রিমুভ করার পরে সরিয়ে ফেলার পরে রেড কিউড ডল জাম্পড আপ একটা লাল কুটকুটে ডল লাভ দিয়ে উঠল তাহলে এরপরে কি হয়েছে ইন দ্য সেম রিদম আর এইচ ওয়াই টি এইচ এম আমি কি লিখতে চাচ্ছি দেখো ইন দ্য সেম রিদম একই তালে একই ভাবে মাই হার্ট অলসো জাম্পড জাম্পড বারবার না লিখে অন্য শব্দ লিখে এল ই এ পি টি লিফ্ট আপ হ্যাঁ একই চালে এক ওই যে ডলটা যেভাবে জাম করে উঠেছিল আমার হার্টও সেভাবে লাভ দিয়ে উঠেছে জাম করে উঠেছে লাভ দেওয়ার জন্য এটাই ইংরেজি দিলে এখানে লিফ্ট আপ হুম এটা আমার খুব ভালো লেগেছে আই লাভ দ্য ডল ভেরি মাছ হ্যাঁ ডলটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটাকে খুব ভালো লেগেছে আমার দি আর কি ভালো তো বলতেই হবে ভালো যদি নাও লাগে যেহেতু সেই গিফট পাঠিয়েছে তো একবার ধন্যবাদ দিয়ে দাও ফর আই ই ইউনিক গিফট যে ইউনিক শব্দটা দিলাম মানে একবারে অন্য কেউ এরকম দেয়নি কি তোমার এটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে থ্যাঙ্কস ফর দ্য ইউনিক গিফট তারপরে আর না লিখলেই ভালো এবার একটা নতুন প্যারা সেটা হচ্ছে আই টি ধরো বেস ইটস ওকে ওকে হ্যাঁ ঠিক আছে নো একটি কথাগুলো সব চিঠিতে লিখতে হবে হ্যাঁ নো মোট টি ও ডি এ ওয়াই নো মোট টুডে নো মোট টুডে তারপর কী দিতে পারো একটু দিতে পারো প্রে ফর মি আমার জন্য দোয়া করবে প্লিজ সরি প্লিজ কিপ ইন টাচ টিউ টিও ইউ সিএইচ টাচ মানে যোগাযোগ রাখবে তারপরে সালাম কালাম তো দিতে হয় ভি ই ওয়াই কনভে মানে জানাবে কি জানাবে মাই সালাম আমার সালাম জানাবে কাকে টু ইয়র পি এ আর ই এন টি এস প্যারেন্টস তোমার মা বাবাকে আমার সালাম জানাবে অ্যান্ড লাভ এবং স্নেহ ভালোবাসা জানাবে কাকে টু দা পুস্কিস পুস্কি বাস্কি যা আছে সেগুলো আর কি এটার ইংরেজি লিখতে পারি এরকম এল আই ডাবল টি এল ই লিটল ওয়ান্স পুস্কি যারা আছে তাদেরকে আমার সালাম জানাবে আর ভালোবাসা জানাবে ঠিক আছে এবার শেষে তুমি শেষ করতে পারো এবার তো আমি দেখি লিখে এবার নিচে তোমার নাম দিবে তোমার নাম তুমি নিজের থেকে একটা হবে না তোমার যে নাম আছে দিলে সেই নাম বন্ধুর নাম ছিল দিনা তোমার নাম কি ছিল নুরু আর নিপু না যা ছিল আর কি আই পি ইউ নিপু ঠিক আছে তো এখানে একটু এবার সামনে যাওয়ার আগে একটু কথা বলি যেমনটি করে বলছিলাম এই যে মাই ডিয়া দিনা এটুকুর নাম কি বলো তো সেলুটেশন তাই না আর এই পুরো অংশের নাম কি এই যে এটুক বন্ধু আমি একটু স্পষ্ট করে দেখাই হ্যাঁ এখান থেকে শুরু করে এই যে এই সবটুকু এটুকুর নাম কি বলো হুম মনে আছে নিশ্চয় এটুকুর নাম হচ্ছে বডি তাই না আর মাই ডিয়ার দিনে এটার নাম কি সেলুটেশন আমি আরেকবার লিখে দেখাই নাম হচ্ছে নামগুলো জানতে হবে আর এই যে এবার লিখেছি না এবার ইউর শুধু এবার ইউর এই পিচ্ছি এটুকু মানে ইতি তোমার জানের যান প্রাণের প্রাণ কলিজার টুকরা গুদ্দার বটু যাই বলো হ্যাঁ এবার ইয়োর্স এটার নাম হচ্ছে সাবস্ক্রিপশন এস ইউ বি এস সি আর আই পি সাবস্ক্রিপশন আই ও ওয়ান সাবস্ক্রিপশন আর নিচে যে তুমি নাম লিখেছ হুম নিচে যেখানে তুমি নাম লিখেছ নিপু তোমার যে নামটা এটার নাম হচ্ছে সিগনেচার এটার নাম কি সিগনেচার এসআইজি এন এটিউআর সিগনেচার তাহলে বডি পর্যন্ত প্রথমে ছিল হেডিং হেডিংয়ের পরে সেলুটেশন বডি তিনটা পার্ট সাবস্ক্রিপশন চারটা পার্ট সিগনেচার পাঁচটা পার্ট আরও একটা পার্ট আছে ওটার নাম সুপারস্ক্রিপশান সেটা এখন আমি লিখবো এবং এটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে ঠিক আছে এইটুকু আশা করি মনে থাকবে এবার শেষের পার্টটা আমার একটু স্পেস বেশি হয়ে গেছে আচ্ছা যেমনি আছে এমনিই করি সমস্যা নেই শেষের পাটটা হচ্ছে একটা ইনবেলাপ আঁকতে হবে কি আঁকতে হবে হোগ একটা ইনবেলাপ ওটার নাম সুপারস্ক্রিপশন আমি আগে আঁকি সুন্দর করে একটা ইনবেলাপ আঁকবা এভাবে করে মাঝখানে একটু দাগ দিবা দাগের মধ্যে এই ডান পাশে একটু জায়গা বেশি থাকবে হ্যাঁ আচ্ছা এই কোনাটাতে ছোট্ট একটা বক্স থাকবে এই কোনাতে হুম সরি এই বক্সের মধ্যে লেখা থাকবে স্ট্যাম্প হ্যাঁ এই বক্সে লেখা থাকবে আর এই যে পাশে এখানে এখানে তোমার ঠিকানা এই জন্য এখানে হবে ফ্রম এফ আর ও এম ফ্রম ফ্রম দিয়ে কমা দিবে কমা দিয়ে নিচে তোমার নাম তোমার নামটা কি যেন বলো তোমার নাম হচ্ছে ইউ নিপু তারপরে লালবাগ ঢাকা তোমার ঠিকানাটা শর্টকাটে লিখল হবে লালবাগ ঢাকা এটা হচ্ছে তোমার ঠিকানা এবার এই পাশে লিখবো আমরা টু যে কি লিখবো বলো টু টু মানে যে পাবে সে টু দিয়ে কমা দিব নিচে এ তোমার ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের নাম কি যেন দিনা হুম এবং নিচে দিনার ঠিকানা দিতে হবে হ্যাঁ ধরো হাউস কত হাউস ধরো ওর থার্টি ফোর তুমি যদি এক লাইনের এখন সমস্যা নেই হ্যাঁ আর এই রোড ধরো রোড ধরো সিক্স হ্যাঁ ও হয়তো আছে ধানমন্ডিতে হ্যাঁ এ এন ধানমন্ডি ঢাকা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চিঠি দেওয়া নেওয়া আর কি এই যে লাস্টে যে পার্টটা লিখলাম যে ইনভেলপটা হ্যাঁ ইনভেলাপের নাম কি ইনভেলাপের নাম হচ্ছে আমি লিখে দিই একটু সুপারস্ক্রিপশান এস ইউ পি ই আর এস সি আই ও এন সুপারস্ক্রিপশান একটা লেটারে তাহলে টোটাল ছয়টা পার্ট থাকে আশা করি ধরতে তো আমি একটা কাজ করি যে বডিটা তোমাদেরকে আরেকবার দেখাই একটু নর্মাল টাইপে কম্পিউটার টাইপে দেখানোর চেষ্টা করি আমার কাছে আছে এদিকে আস হ্যাঁ দেখো একটু শুধু বডিটা এই যে তোমরা ইচ্ছা করলে একটা ইয়ে করে নিতে পারো কি স্ক্রিন শর্ট নিয়ে নিতে পারো আমি রেখেছি আর নিচেতে ইনভেলাপ দিতে হবে বুঝতে পেরেছ ঠিক এভাবে করে তোমরা একটা চিঠি সাজিয়ে নিতে পারো তা আমার মনে হয় এখানে কিছু নতুন কথা আছে যেটা ওখানে হয়তো লিখিনি যেমন ইটস অ্যান এক্সিলেন্ট ওয়ান এটা ছিল খুবই চমৎকার একটা গিফট হ্যাঁ তারপরে কিউর ডল জাম এটা তো লিখেছি অলসো জাম ইন দ্য সেম রিজম আমার হৃদয়টাও লাভ দিয়ে উঠেছে কিনা লিফ্ট শব্দটা লিখেনি আই লাভ ইট ফ্রেন্ড দোস্ত এটা আমার অনেক ভালো লেগেছে থ্যাংকসে ল্যাট লট ফর সাচ এ ইউনিক গিফট এজন্য দারুণ একটা গিফটের জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি তো যা হোক ভিডিও কেমন লেগেছে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আজকে আর কথা না হুম আল্লাহ হাফেজ